বন্ধুগণ, ফেরাউন, ফেরাউন বা ফিরআউন যেটাই বলুন না কেন, এই গল্পটি বলার আগে এবং ফেরাউনের বংশ সম্পর্কে আপনাদের সাথে পরিচয় করে দেওয়ার আগে একটি গল্প বলি। ফেরাউন সম্পর্কে বলার আগে বলতে হবে শয়তান সম্পর্কে। বন্ধুগণ, শয়তানের বাবার নাম জানেন? শয়তানের বাবার নাম ইবলিস, আর ইবলিসের বাবার নাম মক্রম, মক্রমের বাবার নাম খবিশ। এই যে খবিশ, এই খবিশের বাপ হচ্ছে এই ফেরাউন। তাহলে সে কত বড় শয়তান! সেই শয়তান সম্পর্কে আপনাদের সাথে আজকে সামান্য কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করব, আপনাদেরকে চেষ্টা করব কিছু তথ্য দেওয়ার জন্য। সকলে সঙ্গে থাকবেন। বন্ধুগণ, ফেরাউনের নাম শোনেননি এমন মানুষ সত্যি খুঁজে পাওয়া দুষ্কর। আমাদের দেশে কেউ কারোর প্রতি জুলুম করলে নির্যাতনকারীকে ফেরাউনের সঙ্গে তুলনা করা হয়, আবার কারো উদ্যত প্রকাশ পেলে তাকেও ফেরাউনের কথা বলে সংশোধন করার চেষ্টা করা হয়। ফেরাউন, ফেরাউন বা ফিরআউন, এসব একক কোনো ব্যক্তির নাম নয়, যুগ যুগ ধরে প্রাচীন গণপ্রজাতন্ত্রী মিশরকে রাজত্ব করা শাসকদের নাম এসব। তারা ফারাও হিসেবেও পরিচিত। প্রাচীন মিশরীয় বিভিন্ন সভ্যতায় তাদের অবস্থান ছিল, অন্যদিকে পিরামিডের কারণেও তারা বিখ্যাত হয়ে আছে। প্রাক ঐতিহাসিক সময়কালে ফারাও বা ফেরাউনরা এসব নির্মাণ করেছিল। তবে আমাদের কাছে ফেরাউন বিখ্যাত তার উদ্যত, জিজ্ঞাসা, হটকারিতা, পাষণ্ডতা, সীমালঙ্ঘন ও কুফরি আল্লাহ বিরোধিতার কারণে। ফেরাউনের কথা পবিত্র কোরআনে বেশ কয়েকবার এসেছে। আল্লাহ তাআলা কোরআনের সূরা ইউনুস আয়াত 90 বলেন, আর বনি ইসরায়েলকে আমি নদী পার করে দিয়েছি, তারপর ফেরাউন ও তার সেনাবাহিনী দুরাচারিতা ও বাড়াবাড়ির উদ্দেশ্যে তাদের পিছু নিয়েছে, এমনকি যখন ডুবতে শুরু করলো তখন বলল, এবার বিশ্বাস করে নিচ্ছি যে বনি ইসরায়েল যে আল্লাহর প্রতি ইমান এনেছেন তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই, বস্তুত আমিও একজন মুসলিম। কত বড় শয়তান! বনি ইসরায়েল যে আল্লাহর প্রতি ইমান এনেছে তাও বলে না যে আমি আল্লাহর প্রতি ইমান এনেছি। ইতিহাসে যারা ফেরাউন নামে প্রসিদ্ধ, ফেরাউন নামের ব্যক্তি ইতিহাসে অনেকজন রয়েছে। ইহুদি ঐতিহাসিক জোসেফের মতে আহমস হলো মিশরের প্রধান ফেরাউন। তার এই ধরনের দাবির উদ্দেশ্য হলো মিশরে ইহুদিদের অধিকার প্রতিষ্ঠা করা, পাশাপাশি এই বক্তব্য তুলে ধরা যে ইসরায়েলরা ছিল মিশরের প্রাচীন শাসক। কিন্তু তার দাবিকৃত তথ্যটি ভুল, কারণ আহমস ছিল দক্ষিণ অঞ্চলে মিশরের শাসক। মিশরীরা তখন ডেল্টা নদীর পূর্বে বাস করত, সে সূত্রে মুসা আলাইহিস সালামের মা কিভাবে তার সঙ্গে মিলিত হবেন? অথচ এমনটা হলে দূরত্ব হওয়ার কথা ছিল বহু দীর্ঘ, ফলে নিয়মিত মুসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ তার পক্ষে সম্ভব নয়। থুতমুস দ্বিতীয় এই মতামতটি দিয়েছেন জিডি মিসলি, তিনি তার মতে এর পক্ষে তাওরাতের দলিল দেন, কেননা প্রাচীন মিশরীয় চামড়া ফুলে যাওয়া রোগে আক্রান্ত হতো, আর ঠিক ওই ধরনের ফুলে ওঠা রোগ থুতমুসের লাশে মমিতেও ছিল বলে বিভিন্ন আলামত তারা পেয়েছেন। আবার অন্য সূত্রে জানা যায় থুতমুস তৃতীয় ও তার প্রপুত্র চর্মরোগে আক্রান্ত ছিলেন, তবে সব সত্ত্বেও এই মতামতটি পুরোপুরি নির্ভরযোগ্য নয়। থুতমুস তৃতীয় এ মতের ব্যাপারে বেশ কিছু মতামত রয়েছে, কারণ থুতমুস তৃতীয় নিজেকে প্রভু দাবি করেননি যেমনটা ফেরাউন করেছে, বরং তিনি বিনয়ী ও সুন্দর আচরণের অভ্যস্ত ছিলেন। তুতানখামুন, এই বক্তব্যটি সিগমন্ড ফ্রয়েডের। তিনি আরো বলেছিলেন যে মুসা মিশরীয় ছিলেন এবং ইসরায়েলদের থেকে নয়, তার ধর্মটি আখেনাতনের মতবাদ থেকে নেওয়া হয়েছিল। তিনি নেতা বা শাসক হতে চেয়েছিলেন, পরে হতাশ হয়ে তিনি দেশ ত্যাগ করে ইসরায়েল সন্তানদের নেতৃত্ব দিয়েছিলেন। তিনি আখেনাতনের কাছ থেকে যে ধর্মবিশ্বাস নিয়ে এসেছিলেন তিনি সেটা তাদের কাছে প্রচার করেছিলেন। এই তত্ত্বটি অনেক বাস্তবিক তথ্যের বিরোধী, যেমন মুসা মিশরি নন অথচ তিনি ফেরাউনের প্রাসাদে লালিত পালিত হয়েছিলেন। আর এটি কোনো যুক্তিতে ধরে না যে এমন কেউ কোন জাতিকে শাসন করবে অথচ ওই জাতির সদস্য না। এই তত্ত্বটিও দাবি করেছেন যে তিনি শান্তিপূর্ণভাবে চলে গিয়েছিলেন, অথচ ফেরাউনের শৈলী বিশ্লেষণে বলা হয়েছে যে তিনি মাথার আঘাতে মারা গিয়েছিলেন। রামেসিস দ্বিতীয়, অধিকাংশ ইতিহাসবিদ উলামে কেরাম একমত যে রামেসিস দ্বিতীয় হচ্ছে মুসা আলাইসালামের সময়কালের ফেরাউন। এক্ষেত্রে অনেকগুলো তথ্য ও প্রমাণ রয়েছে যে সে অন্যতম প্রথম ব্যক্তিদের একজন, যে নিজেকে প্রভু দাবি করেছিল, নিজের জন্য পাতা ও আমন উপাস্যের পাশে নিজের জন্য একটি ভাস্কর্য নির্মাণ করেছিল, তার নিরাপত্তা রক্ষী ও সৈন্য সামন্তরা তার উপাসনা শুরু করেন, পরবর্তীতে সমগ্র জাতি তাকে উপাসনা করতে শুরু করে। তার অনেকগুলো উপাধি ছিল, মঙ্গল উপাস্য, উভয়জাহানের প্রভু, আসমান জমিনের প্রতিপালক, আকাশের মালিক, অবিনশ্বর, সৃষ্টিকর্তা, পবিত্রকারী ইত্যাদি ইত্যাদি।
মুসা আলাহ ইসলামের সময়কালে ফেরাউনের সঙ্গে রামেসিস দ্বিতীয়ের অনেক কিছু মিল রয়েছে। এছাড়াও রামেসিস সুউচ্চ সৌধ নির্মাণ করেছিল বলে ইতিহাসে রয়েছে। বন্ধুগণ, আজকে এই পর্যন্তই আপনাদের সামনে ফেরাউনের অর্থ উপস্থাপন করলাম। আপনারা ফেরাউন সম্পর্কে যদি বিস্তারিত আরো জানতে চান, আমি আমার ডেসক্রিপশনে কিছু লিঙ্ক দিয়ে দেব, আপনারা সেখান থেকে অনেক তথ্য পাবেন। সামনের ভিডিওতে যদি আমি সুযোগ পাই তাহলে ফেরাউনের রাজত্বকাল, শাসনকাল এবং তাদের অন্যান্য যেসব তথ্যগুলো আছে সেগুলো আমি ধারাবাহিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। বিদায়ের আগে শুধু বলি যে ফেরাউন এবং শয়তান অর্থাৎ ইবলিস এরা ভাই ভাই, সুতরাং এদের থেকে আমরা দূরে যাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।